নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাব মহাশ্বেতা দেবীর লেখা একটি মজার ছোট গল্প, ভুলো। লেখিকার জন্ম 14 জানুয়ারি 1926 সালে ব্রিটিশ অধ্যুষিত ভারতবর্ষে ঢাকায়। তিনি ছিলেন একাধারে ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক ও মানবাধিকার আন্দোলন কর্মী। তার উল্লেখযোগ্য রচনাগুলি হল 1084 মা, রুদালি, অরণ্যের অধিকার ইত্যাদি। পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যের আদিবাসী উপজাতিগুলির অধিকার ও ক্ষমতায়নের জন্য কাজ করেছিলেন। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার ও র্যামন ম্যাগসাইসাই পুরস্কার সহ একাধিক সাহিত্য পুরস্কার এবং ভারতের চতুর্থ ও দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান যথাক্রমে পদ্মশ্রী ও পদ্মবিভূষণ লাভ করেন। পশ্চিমবঙ্গ সরকার তাকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণে ভূষিত করেছিলেন। তাহলে শুনে নেওয়া যায় আজকের গল্প, ভুলো। তপনবাবু জীবনে কিছু ভোলেননি। ওর জন্ম 1912 সালে। এ গল্প যখন লেখা হচ্ছে তখন তিনি 70 পেরিয়েছেন, কিন্তু ক্লাস 5 পড়ার সময় কোন বইয়ের কোন পাতায় কোন কবিতা পড়েছিলেন সব বলে দিতে পারেন। সারা জীবনে উনি একবারও ছাতা ট্রামে রেখে নেমে পড়েননি। বাজার থেকে কি কি আনতে হবে তা ভোলেননি। এসব খুবই ভালো গুণ, তাতে সন্দেহ নেই, কিন্তু সবাই তাকে যথেষ্ট ভয় করে। কেননা কেউ কিছু ভুলে গেলে তপনবাবু বেজায় জোটে যান। ভুলে যাওয়াটা ওর মতে সবচেয়ে বড় দোষ। এহেন তপনবাবু সেদিন এক ভীষণ বিপদে পড়লেন। ওর নাতি বাবুয়ার বয়স 11, সে আবার বেজায় রকম ভুলো। এই যথেষ্ট বকাবকি করে 100 বার বাবুয়াকে দিয়ে হে রাম আর ভুলবো না বলিয়ে উনি যেই নিজের ঘরে ঢুকেছেন সেই আলো নিভল। যা হোক, রাতটা চাঁদনি ছিল, ঘরে বেশ স্বচ্ছ একটা আলো আসছিল। হঠাৎ তপনবাবু দেখলেন ওর ঘরে চেয়ারের উপর একটা মাথা ভেসে আছে এবং মাথাটি কাঁদছে, যথেষ্ট ফুপিয়ে ফুপিয়ে সে কাঁদছে। এর মানে কি? তপনবাবু যথেষ্ট অসন্তুষ্ট হয়ে বললেন, লোডশেডিং হোক বা না হোক, এখন উনি বজ্রাসন করবেন, জল খাবেন, তারপর শোবেন। রুটিনে বাগড়া পড়লে ওর মেজাজ ঠিক থাকে না। আমার ঘরে একটা মুন্ডু কেন? স্যার, আমি বড় বিপদে পড়েছি। তুমি কে হে? আগে আমি এখন ভূত। আহাহা, কান জুড়িয়ে গেল। আমি ভূত স্যার বলি, ধরটা কোথায় মনে করতে পারছি না। তার মানে? স্যার একটু শুনবেন? বলো, শুনে ধন্য হই। আমি মানে আমার মাথা তো কাটা গিয়েছিল কি না, মানে ডাকাতরা আমার মাথা কেটে ফেলেছিল। কেমন করে? আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তো। কেন, জঙ্গল ছাড়া যাওয়ার পথ ছিল না? ছিল, তবুও। বেশ, মাথা কেটেছিল বুঝলাম। সেই থেকে যখনই মানুষকে মানে আপনাদের ভয় দেখাতে যায়, ধরে একটু উপরে মাথাটা ভাসতে থাকে। আজই বা এমন মূর্তিতে এলে কেন বাবু? সেই তো বলতে চাইছি স্যার, আজ আমি ধরটা ভুলে চলে এসেছি। কি বললে? অত ধমকে কথা বলবেন না স্যার, আমার ভীষণ ভয় করে।
ভয় করে, লজ্জা করে না? লজ্জা? আবার জিজ্ঞেস করছো? মানুষের মধ্যে রাত দিন দেখছি ভুলো স্বভাব, অপদার্থ সব, ভূতের মধ্যেও সেই স্বভাব। ঘরটা ভুলে চলে এসেছো? হ্যাঁ স্যার। তার মানে যখন জ্যান্ত ছিলে তখন অমনি ভুলেই ছিলে? নিশ্চয়ই তাই হবে। হ্যাঁ স্যার। মুন্ডুটি গভীর অনুশোচনায় কাঁদতে থাকে। সে এক দৃশ্যই বটে। কাঁদতে কাঁদতে সে বলে, কিছু মনে করতে পারছি না স্যার, কোথায় রেখে এলাম ধরটা। আসলে আজ যে আমার মানুষকে ভয় দেখাবার কথা তাই ভুলেই গিয়েছিলাম। বটে। এতক্ষণে তপনবাবুর গভীর কৌতূহল হলো। বলতে কি, এই প্রথম তার মনে হলো যে ভূতেদের বিষয়ে তিনি কিছুই জানেন না। সন্ধ্যেবেলা লেকে হাঁটতে যান, তার কয়েকজন বন্ধুও আছেন, তাদের এসব কথা বললে তারা অবাক হয়ে যাবেন। ভয় দেখাবার কি দিনক্ষণ থাকে নাকি? গভীর দুঃখে মুন্ডুটি বলতে লাগলো, মানুষকে ভয় দেখাতে আসা তো নিয়ম স্যার, তা আমি মানুষদের বেজায় ভয় পাই তো, বারদিনে ভয় দেখাবার চেষ্টা করে ছেড়ে দিয়েছিলাম। সেদিন তা নিয়ে খুব গন্ডগোল হলো। ছেড়ে দিয়েছিলে কেন? মানুষ আজকাল ভালো নেই স্যার, ভয় পাবে কি, তারাই উল্টে ভয় দেখায়। এই দেখুন না, কত দেখে শুনে ঢুকেছিলাম একটা এদোপোড়ো বাড়িতে, সেখানে দেখি তিনটি ভয়ানক চেহারা ছোকরা বসে তারা তারা নোট ভাগ করছে। আমি তো কথাবার্তায় বুঝলাম যে ওরা ব্যাংক ডাকাতি করে এখন নোট ভাগ করছে। আমাকে দেখে তারা ছোড়া নাচিয়ে বলে কি, ব্যাংক ডাকাতি করবো আমরা, আর তুমি বেটা ভূত সেজে তাতে বখরা বসাতে এসেছো। কত বললাম যে আমি ভূত, আমি টাকা চাই না, আমি ভয় দেখাতে চাই, ওরা শুনল না। না না, এমন খ্যাকালো যে আমি পালিয়ে বাঁচলাম। তারপর দেখুন না, কদিন বাদে পুলিশ অফিসারের ঘরে গিয়েছিলাম, যথেষ্ট বন্ধুভাবেই বললাম ব্যাংক ডাকাতটা কিন্তু অমুক জায়গায় আছে। সে কি বলল? আমলি দিল না, ঠিক কি জঘন্য ভাষা, ফোটো ফোটো বলে চেঁচাতে থাকলো। বলে, ধরে মাথা বসানো নেই কেন, কোন আক্কেলে থানায় ঢুকেছ, নাম কি, নিবাস কোথায়, ঠিকানা কি, ব্যাংক ডাকাতের ঠিকানা তুমি কোথায় পেলে? তখন হাওয়ায় মিলিয়ে গেলাম। আচ্ছা ফোটো বলছিল কেন, আমি কি ফুল যে ফুটবো? ওটা এখানকার বলি, ওর মানে সরে পড়ো, চলে যাও। তু দুবার এরকম হলো যখন, তখন আমি বেজায় মুষড়ে পড়লাম। কিন্তু আমাদের ইউনিয়নে এখন সব চ্যাংরা ভূত। ইউনিয়নও করা হয়? করা করে কি আছে স্যার, ভূত হলেন যখন তখন আপনিও ইউনিয়নের লোক। একটা ইউনিয়ন না অনেক? একটাই, চ্যাংরাগুলো অসম্ভব গোলমাল করে। তারা বলল, তুমি ভয় দেখাতে যাবে না, মজা পেয়েছো? যত বলি ওরে, মানুষ আজকাল ভয় পায় না, কে কার কথা শুনে। তারপর কোথায় গেলে? আপনার বাড়ির উল্টো দিকে, ওই তেতালার বাড়িতে। সে এক দজ্জাল মেয়ে মানুষ বটে, ভয় পাওয়া দূরস্থান, সে বটি নিয়ে তাড়া করলো। ওখানে গিয়েছিলে কেন বাপু? বসবাবুর গিন্নি, নাম করা দজ্জাল। তারপর আমি একেবারে বেঁকে বসেছিলাম, আর আমি ভয় দেখাতে যাব না, মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে, ছোট ছেলেরাও ভূত দেখলে ভয় পায় না। কিন্তু আজ শুনলাম ভয় দেখাতে না বেরোলে আমাকে এক ঘরে করা হবে। তাতে কি, ভূত হয়ে ভূতের সমাজে থাকতে পাবো না, এটা তো খুবই অপমানজনক, নাকি বলুন? ওরা সব বলেও দিল, অমুক জায়গা যাও ওই ঠিকানায়। সেখানে যাবার পথে ধরটা ফেলে গেলাম, না সেখানে গিয়ে তবে ফেলে এলাম, কিছু মনে করতে পারছি না, সব ভুলে গেছি।
সেখানে গিয়েছিলে? মনে হচ্ছে না, মনে হচ্ছে গিয়েছিলাম। সে কোথায়? মনে নেই স্যার। তা আমার মনে হয় তোমার এখন ফুটে যাওয়াই ভালো। তোমার সমস্যা খুবই জটিল, কিন্তু এই সমস্যা বিষয়ে আমার কিছুই করার নেই। স্যার, আমি কি ধর ছাড়া ফিরতে পারি? শুধু মুন্ডুকে কোনো ভূত সম্মান করবে কি? এ তো মেলা জ্বালা হলো। রাস্তাটার নামটা যদি মনে পড়ত। হ্যাঁ স্যার, আগে যার যা ইচ্ছে হতো তাই করতো, এখন খুব কড়াকড়ি। প্রত্যেক দিন প্রত্যেকে কোথায় যাবে কার বাড়ি সব জেনে বেরোতে হয়। এ তো মানুষের কাণ্ড নয় স্যার, যে যার ইচ্ছে তাই করবে। আমরা খুব ডিসিপ্লিনে থাকি। কি রকম ডিসিপ্লিন? সব তো বলা যাবে না স্যার, তবে কিছু কিছু বলতে পারি। আমরা যারা ভূত তারা বাধা ধরা এলাকায় ঘুরব। যেমন আমি কলকাতা থেকে ক্যানিং এর মধ্যেই থাকব, আবার যারা ধরুন শাকচুন্নি বা পেটনি বা মেছো ভূত তারা থাকবে গ্রামে। এসব নিয়ম কেউ ভাঙে না। কে ভাঙবে তা বলুন? হুচকে ভূতরা রাত 10টা বাজলেই ফিরে যাবে, এও একটা নিয়ম। মানুষদেরকে এত কথা বোঝানো মুশকিল। তোমার এই ভুল সারানোর দাওয়াই ভূতের রাজ্যে নেই? না স্যার। কোন রাস্তা তাও মনে নেই? না স্যার। তোমার ভুল সারাবার দাওয়াই আমি জানি, একটু দেবেন? দেবার দাওয়াই নয়, বলতে হবে। কি দাওয়াই অব্যর্থ, তবে তোমার পক্ষে যাক। 108 বার হেঁকে বলো দেখি। রাম? কি বললেন? মুন্ডুটি আত্মনাদ করে ওঠে। বলো রাম। হ্যাঁ হ্যাঁ, রামময় রবি বটে। গলার শব্দ তীক্ষ্ণ হয় এবং মুন্ডুটি মিলিয়ে যেতে থাকে। রামময় রোডে যাবে তাই ভুলে গিয়েছিলে? তপনবাবু যথেষ্ট হেঁকে বলেন। মুন্ডুটি কি যেন বলে তা বোঝা যায় না এবং আলো জ্বলে ওঠে। তপনবাবু ভালো করে দেখে নেন ঘরটা। না, কোথাও কিছু নেই। এবার বজ্রাসন করে জল খেয়ে শুয়ে পড়া যায়। কাল সকলকে গল্পটা বলতে হবে। নাতিকে আর ধমক ধমক দেবেন না তপনবাবু। ভুলে যাওয়াটা বোঝা যাচ্ছে একটা গুরুতর ব্যাধি, রীতিমতো গুরুতর। তাহলে গল্পটি কেমন লাগলো? আপনারা অবশ্য লাইক শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। যারা এই চ্যানেলে প্রথম এলেন তাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমার গল্প আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আগামী দিনে আরো নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী গল্পে। ধন্যবাদ।